এরকম জালেমদের আল্লাহ হেদায়েত দিবে পরে আল্লাহ বলতেছেন ইউরি দু আলিয় নুরল্লাহ বিয়া ফুয়া গিগিম ওয়াল্লাহ গু নূরহি ওলাউ কারি আল কা এরা তাদের মুখের ফুদি আল্লাহর নুরকে নিবে দিতে চায় কব তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করতে চায় যারা হক কথা বলে তাদের ওপর জেল জুলুম নির্যাতন করে তাদের হক কুলক কথাগুলো বন্ধ করতে চায় হক কথা কি বন্ধ হবে না হবে না চলবে একজন চলে যাবে আমি হয়তো মারা গেলাম আরও 10 মারা গেল আল্লার কোরআন আছে না নাই আছে আপনাদের এলাকায় হাভেজ আছে না নাই আছে না নাই এইজন্য সন্তানকে হাফেজ বানাবেন ঠিক আছে হাফেজ বানানো সুন্নাত কি আপনার এটা যদি একেবারে নাও করেন সমস্যা আবার যারা করতেছে না এই অন্য মাইন্ডটা নেবেন না এই সমস্ত কথাগুলো বলতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় আপনি হাফেজ বানাইছেন আলহামদুলিল্লাহ ওই সন্তানকে আলেম বানাতে হবে এটা আপনার জন্য ওয়াজিব ফরস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কেমন রেখেছেন যারাই বলেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা এই যে যে সমস্ত বান্দারা আলহামদুলিল্লাহ বলেছেন এই আলহামদুলিল্লাহ বলার কারণে এই জায়গাটুকু আপনার সোয়াব দ্বারা নেকি দ্বারা রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন আর যারা যারা সোবান আল্লাহ বলেছেন জান্নাতে তাদের জন্য কি তৈরি হয়ে গিয়েছে আমরা কিন্তু হাদিস শরীফে বর্ণিত আছে আখলিস আমালুল কলিল বান্দা তোমার জন্য অল্প আমুল না যাওয়ার জন্য যথেষ্ট তোমাকে এই চিল্লা দিয়ে বেড়াতে হবে না সারা বছর বৌ সব কিছু ত্যাগ করে সব কিছু দুনিয়াদারি মানে সব কিছু সেরা তোমাকে আল্লাহর পথে থাকতে হবে না তুমি সব কিছু করার পরেও যদি রবকে তোমার আল্লাহকে খুশি রাখতে পারো ওই আমুল তোমার জন্য যথেষ্ট বলেন সুবাহান আল্লাহ এই জন্য সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই এগুলো বলবো কি শুধু মুখে মুখে না অন্তর থেকে অন্তর থেকে যে জিকির করি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ যখন আমরা বলি তখন আমাদের একটা কল আছে আছে না আছে এই এইটা যার পরিষ্কার আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো না খারাপ ভালো না খারাপ আল্লাহ রব্বুল আলমিন আজকের আয়াতের আলোচ্য আয়াতের বিষয় পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের আঠাশ নম্বর পাড়ার পবিত্র কোরআনের একশো চোদ্দ তম সুরার একষট্টি তম সুরা কত তম সুরা ছয় এক একষট্টি একষট্টি তম সুরার সাত আয়াত থেকে তেরো আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে তোমরা অনেকে অনেক কিছু করো কিন্তু বান্দা তোমার সঙ্গে ও বান্দা আমার নবীর মাধ্যমে আমার নবীর মাধ্যমে এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আমার বান্দাদের সঙ্গে ব্যবসা করতে চাই বলেন সুবহান আল্লাহ ব্যবসা করবেন কে আল্লাহ কে আল্লাহ আল্লাহ ব্যবসা করবেন কাদের সঙ্গে বান্দার সঙ্গে কোন বান্দাগুলো তারা ওই সমস্ত বান্দারের সঙ্গে আল্লাহ ব্যবসা করবেন আমার আল্লাহ রব্দুল আলামিন সুরতুর সফের সাত নম্বর তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াম্যান মিম্ন ইফতারল্হ ইল ক্যাদি বাবা হুয়ায়ুদা ইল আল ইসলাম ওয়াল্লাহুল আয়াহদিল কৌমা জলিমিন সেই ব্যক্তির চেয়ে বড় জ্যালেম আর কে হবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে নজিবিল্লা বলা যাবে না আল্লাহর বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই অথচ অথচ তাকে শুধু ইসলামে আল্লাহ ওর অনুগ্রহর দিকে আহ্বান করার কথা বলা হয়েছে আল্লাহ রাবুল আলমিন এই যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কি জন্য দিয়েছেন আল্লাহর দিকে আহ্বান করার জন্য কথা বলেন ঠিক না ঠিক এটা কি সকলেই কি আল্লাহ রবুল আলমিনের দিকে রবের দিকে আহ্বান করে করে না এটা আল্লাহ রাবুল আলামিন সুরাত সফের সাত নম্বর আয়াতে বলতেছেন দেখছেন প্রথমে বলতেছেন তার চেয়ে বড় জালম আর কে হবে যে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে কিন্তু সে তার রবের দিকে ডাকে না মোট কথা কেবল মাত্র শুধুমাত্র তারাই সঠিক আল্লাহর ভাষায় এই আয়াতের ভাষায় যারা রবের দিকে ডাকবে যারা তার মালিকের দিকে ডাকবে তারাই কেবল মাত্র সফল কাম কথা বলেন ঠিক না বা ঠিক এজন্য পরে আতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরের অংশ আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু লা কমা কওমাল আল্লাহ এরকম জাহেলদের হেদায়েত দেন হেদায়েত দেন না যারা যারা আল্লাহর দিকে ডাকে না আল্লাহর দিক থেকে বিমুখ দিকে ডাকে আল্লাহর বিরত দিকে ডাকে আল্লাহ তাদের কি দেন না ওয়াল্লাহু লা ইয়াদিল কওমাল আল্লাহ এরকম জালেমদের হেদায়েত দেন হেদায়েত দেন এজন্য জন্য রবেরডি কে ডাকাটার দরকার আছে না নাই পরের তাল্লা রব্বুর আহলামিন বলতেছেন ইউ ইদু না লি উৎ ফিউ নুরল্লাহিবি নুরিহি ওয়ালাউ কারি হালকা ফিরু এরা এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর কুরআনকে ইসলামকে নিভিয়ে দিতে চায় এরকম লোক সমাজে আসে না নাই এরকম লোক সমাজে আসে না নাই ওই দিকে তাকান দরকার নেই আমার দিকে তাকান খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলা হচ্ছে অনেকে আসে না তাদের ফু দিয়ে ফু দিয়ে তো নিবে দিতে পারে না কিন্তু এখন ক্ষমতা দিয়ে ইসলামের বিরোধিতা করার লোক আছে না নাই অনেকেই বলবেন হুজুর নাই ঠিক আছে তাফসিরুল কোরআন মাহফিল আছে চলে 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 না কিছুদিন আগে দেখলাম ঐতিহ্যবাহী প্রদ মাসের মেলা কোনো একটা কাজে গেছিলাম ওদিক দেশ উড়িয়ে বাপ রে বাপ কয়েক ঘন্টা জামের ভিতর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে কিন্তু আজকে পবিত্র কোরআনের কথা বলা হয় না ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে গেলে করোনা সরাবে হুজুররা এটা বলবে সেটা বলবো ওইদিকে যাওয়া যাবে দেখেন আল্লাহ রবুল আলামিন কত সুন্দর আয়া এটা কি এখনকার জন্য দুই হাজার এই একুশ সালের জন্য নাজিল করেছেন আল্লাহ দুই হাজার বাইশ সালের জন্য নাজিল করেছেন একসময় আওয়ামী লীগ থাকবে না বিএনপি থাকবে না জামাত জাতীয় বাসর দাসর দাস যা থাকবে না এটা কি শুধু বাংলাদেশের জন্য নাজিল করেছেন না গোটা বিশ্বের জন্য এই কথাগুলো যখন বলা হয় অনেক দলীয় লোকে মনে করে হুজুর মনে হয় আমাকে এক বাস দিচ্ছে আর হুজুর কি বাস দেওয়ার জন্য আছে আর আল্লাহর প্রমাণ কি বাস দেওয়ার জন্য তৈরি হয়েছে এইটাই বলতেছে এই যারাই কথাগুলো বলে যারা বোঝে না আল্লাহ তাদেরকে ইন্ডিকেট করে বলতেছেন

বন্ধ করতে চাই হক কথা কি বন্ধ হবে না হবে না চলবে একজন চলে যাবে আমি হয়তো মারা গেলাম আরো দশজন মারা গেল আল্লাহর কোরআন আসে না নাই হে আপনাদের এলাকায় হাফেজ আছে না নাই আছে না নাই এই জন্য সন্তানকে হাফেজ বানাবেন ঠিক আছে হাফেজ বানানো সুন্নাত কি আপনার এটা যদি একেবারে নাও করেন সমস্যা আবার যারা করতেছে না অন্য মাইন্ডটা নেবেন এই সমস্ত কথাগুলো বলতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় আপনি হাফেজ বানাইছেন আলহামদুলিল্লাহ ওই সন্তানকে আলেম বানাতে হবে এটা আপনার জন্য ওয়াজিব ফরস তালাবুল ইলমি ফরিদাতুন আলা মুসলিম মুসলিমাল মুসলিমাত আপনার সন্তান হাফেজ হলো কিন্তু পবিত্র কোরআনে কি আছে সেটা জানলো না সেটা জানলো না এই একটা কথা বলি এই যে পরীক্ষা চলতেছে না এখন তো অটো পাস চলে এখন এক পিসাবের কাছে এক সন্তান গিয়েছে সারা বছর কোনো লেখাপড়া করেনি পিসাবের কাছে গিয়েছে হুজুর আমি যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি ভালো রেজাল্ট করতে পারি আমার জন্য কিছু একটা ঝাড়ফুঁক দিয়ে দেন ভালো একটা দিয়ে দেন তো ঠিক আছে পীর সাহেবের কাছে গিয়েছে পীর সাহেব একটা তাবিজ তাবিজ দিয়েছেন ধুয়ে ধুয়ে তিনবার পানি খেয়েছেন ছেলে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট আছে ডবল জিরো ডবল কি তাহলে কি পাশ না ফেল পাশ না ফেল তো পীর সাহেবের কাছে গেছে হুজুর আপনাকে আমি এত ভক্তি করি এত শ্রদ্ধা করি আপনার কথা মতো আপনি যা বলেন আমরা তাই করি এরকম ভক্তি করা শ্রদ্ধা করা লোক আমাদের সমাজে আসে না নাই ওইদিকে অনেক কথা আল্লাহ চাই তো ওইদিকে যাবো বর্তমান বাবার অভাব নাই সব বাবার কাছে যাওয়া যাবে যাওয়া যাবে একটা জিনিস খেয়াল করেন এই যে মসজিদের বাক্স খোলা হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে খুব বেশি টাকা আসে কত আসে বলেন তো পাঁচশো চারশো এক হাজারও আসে না এক হাজার এক সপ্তাহে আসে না আপনি মহাস্তানে যান যতগুলো বাবার দরবার আছে ওগুলো যদি খোলা হয় এই বছরে কয়েকবার জানি খোলা হয় রে বাপ রে বাপ টাকার পাহাড় যারা হাজির সাহেব আছেন আমার কথা ভালো করে শুনবেন আমি কোনো অলি আল্লাহর দরবারকে ছোট করে দেখতেছি না যারি যারা হাজির সাহেব আছেন আল্লাহ গুণাগারকে এখনো নেন নাই চেষ্টা আছে দোয়া করবেন তো ইনশাল্লাহ আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি আপনারা সকলের নবীর রজা মোবারক জিয়ারত করতে গেছেন জাননি এই কথা বলবেন যারা হাজির সাহেব আছেন তারা নবীর রজা মোবারক জিয়ারত করেছেন কথা বলে না কেন ওখানে কি ওখানে কি এরকম দান বাক্স আছে হ্যাঁ টাকা যদি ওই জায়গায় দেওয়া দরকারি থাকতো নবীর রোজা মুবারক এরকম থাকতো মানুষ ট্রাকে ট্রাকে টাকা নিয়ে যেত কথা বলেন ঠিক না আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম ওই পিস সাহেবের কথা খুব খেয়াল করে শুনবেন কথাগুলো খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা বলতে চাচ্ছিলাম ওই পিস সাহেব ওই একটা কাগজের ভিতর লিখে দিয়েছে পড়লে পাস না পড়লে ফেল এই জিনিসটা লিখে দিয়েছে এখন যে ছাত্র তিন বেলা ভালো করে দুই যে আর খাসে আর খাসে পরীক্ষায় দিছে ভালো যদি লেখাপড়া না করে ছাত্র পরীক্ষা ভালো হবে না খারাপ হবে খারাপ হবে এখন পীর সাহেবের কাছে গেছে পীর সাহেব বলতেছে বাবা তোমাকে আমি একটা চিরকুট দিয়েছিলাম ওইটাকে তুমি একবার দেখেছিলে না হুজুর ওটা দেখার কি দরকার আপনি দিয়েছেন পীর সাহেব আপনি আমার বাবা দয়াল বাবা কেবলা বাবা আমি তিনবার ধুয়ে দিয়ে পানি খেয়েছি এটার পড়ার কি দরকার ওটা তোমার পড়ার দরকার ছিল ওটা একবার খুলে দেখো তো ওখানে কী লেখা আছে খোলার পর দেখে পড়লে পাশ না পড়লে ফেল বাবা তুমি যদি সারা জীবনে না পড়াশোনা করো তোমাকে দিয়ে ভালো কোনো কিছু হবে না আমি এই জন্যই বলতে চাই এই পবিত্র কোরআন শুধু পড়লে হবে না এই পবিত্র কোরআনের মানে বুঝতে হবে পবিত্র কোরআন আপনাকে জানতে হবে আপনি যদি না জানেন ওই পিসায় বা ওই ছাত্রের মতো হবে সারা জীবন সারা বছর আপনি পবিত্র কোরআন খতম দিয়ে গেলেন কিন্তু আল্লাহ কি বলল সেটা আপনারা জানলেন সেটা আপনারা জানলেন এই জন্য যে বিষয়টা বুঝাইতে যাচ্ছিলাম আট নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারা ফু দিয়ে তাদের মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনের আলোকে নিবিয়ে দিতে চাই অথচ আল্লাহর ফয়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপ রূপ দিয়েছে এটা তত যাবে যে যত নিবেদন দিতে চাইবে এটা তত দাও করে জ্বলতে থাকবে কথা বলেন ঠিক না কাফের কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না নয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূল আগু বিল হুদা ওয়া দীনিল হক লিদু হিরাবু আলাদ্দিন ইকুল লিঘি ওয়ালাও কারিয়াল তিনি সেই আমার নবীকে বলে দিচ্ছেন আমার নবীর মাধ্যমে আল্লাহর কথা বলতেছেন আমার নবীর মাধ্যমে এরকম আয়াত দাতিল করা বলতেছেন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়েত এবং দিন হক দিয়ে পাঠিয়েছেন আল্লাহর নবী যখন জালিয়াতির যুগে যখন পৃথিবীতে আসলো তখন জেনা বেবিচার হত্যা রাহাজনী এগুলো ছিল কি ছিল না ছিল কি ছিল না এগুলো থাকবে যখন আল্লাহর নবী এসলো আসলো যখন এরকমভাবে মানুষের মাঝে মিশল পবিত্র কোরআন যখন আসলো পবিত্র কোরআন নাজেল হওয়ার পর মত বৈধ হয়েছে না অবৈধ হয়েছে মত বৈধ হয়েছে না অবৈধ হয়েছে আগের যখন পবিত্র কোরআন আসেনি তার কিছু আগে সাহায্যের জীবনে পড়ে দেখবেন মত এটা জায়জ ছিল কি ছিল খাইতো কিন্তু সকলেই যখন এটা এটার এরকম একটা আয়াত আসবে তার আগে অনেকগুলো স্বাভাবিক এগুলো বাদ দিয়ে দিয়েছে যখন আসছে ওটার খাওয়া যাবে না চুরি করা যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না রাব্বুল আলামিন এই শত শত বছর আগে পবিত্র কোরআন ওই জন্যই দিয়েছে এক একসময় রাসূল থাকবে না আলুরুল আম্বিয়া আমার নবীর বংশের লোক হবে তারাই যারা এই কোরআনের দিকে হকের দিকে ইসলামের দিকে মানুষদের ডাকবে তারা আমার নবী আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন তারা সাধারণ কোনো মানুষ নয় তারা হলো আমার নবীর বংশের লোক বলেন শুভান আল্লাহ আজকে যারা এই হক কথাগুলো বলে কোরআন হাদিসের কথা বলে তাদের সম্মান কম না বেশি তাদের কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু সম্মান করে যারা বাতিল তারা সম্মান করে না ভয় করে আসতে বলতে যে সম্মান করে না জোরে বলতে হবে সম্মান করে কি করে না সম্মান করে তারা মনে করে এই দেখলেই জমি আছে না এরপরে হাতে আরো আছে এই কথা শুনলে হয়তো আপনারা কি ভাববেন কিন্তু আল্লাহ কিন্তু বলছেন কে বলছেন এই যে আমি গত সপ্তাহে আলোচনায় বলেছিলাম মসজিদের মেম্বরে বসে ইমাম সাহেব হক কথা বলে না কারণ হক কথা যদি বলে মসজিদের ইমামতি থাকবে না এরকম আছে না নাই আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ অনেক ভালো এই আশেপাশে এলাকায় এর আগে বেশ কয়েকটা মাহফিল করেছে করেছি বিভিন্ন জায়গায় কথা বলছে আলহামদুলিল্লাহ লোকজন দল মত নির্বিশেষে আমাকে ভালোবাসে দল মত নির্বিশেষে ভালোবাসা হয়তো কোন দল সব দলের লোক ভালোবাসে মানুষ নন লোকেটা ভালোবাসে তাহলে ভালো না খারাপ সব জায়গায় ভালো মানুষ আছে না নাই আল্লা কি বলছে উমুক দল জাহান্নামী বলছে আমি বারবার বলি দল হবে কয়টা দুইটা জাল হক ওজা কল বাতিল জাল হক ওজা কল বাতিল ইনাল বাতিলা কানা জাহুক একটা হলো হক আরেকটা হলো বাতিল দুনিয়াতে আপনার সত্তর জন্য চলাফেরার জন্য আপনি যে কোনো দল করতে পারলেন আল্লাহ কোনো দলের কথা বলে নাই উমুক দল জান্নাতী এটা বলে নাই দিন তো আল্লাহ বলেছেন এইটাই তুমি যেই দল করো করো কোনো সমস্যা নাই তুমি যদি হকের পথে থাকো তুমি হলো প্রকৃত সফলকাম কাম তুমি হল প্রকৃত মমিন বলেন শুভাহান আল্লাহ এরপরে তা আল্লার অব্দুল আলামিন বলতেছেন আমার নবীর মাধ্যমে কি পাঠাইছেন হেদায়েত পাঠায়ছেন দিন পাঠায়ছেন এরপরে তাল্লার অব্দুল আলামিন বলতেছেন ইয়া আইয়ু আল্লাহ দিন অ্যা মেনু হালাদুল লুকুম আলা তিজার তিন তুং জিকুম্মিনা জাফিন আলিম হে ইমান ইমান আনন্দ কারিগণ আমি কি ওই যে কথাটা বললাম আল্লাহর সঙ্গে বান্দার ব্যবসা দশ নম্বর আয়াত সুরা সব দশ নম্বর আয়াত যারা পড়েন না বাসায় গিয়ে মিলে নেবেন হুজুর কি যে কথাগুলো বলল হুজুর কি এগুলো কি গাল গপ্প বলল গোপাল ঘরের কিচ্ছা বলল না সত্য কথা বলল আমি যদি সত্য কথা বলি আমার কোনো দোষ আছে দোষ কার কেউ কথা বলে না দোষ তাহলে দোষ দেওয়া যাবে না দোষ আমাদের নিজের কারণ আমরা ঠিক পথে ঠিক পথে নাই এই জন্য আমাদের ঠিক পথে থাকা দরকার আসে না নাই অবশ্যই আছে এই জন্য আমরা আলোচনা শুনতে গেলে তাস্তির শুনতে হবে পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হবে অনেক কাহিনি শুনেছি কাহিনি শুনতে শুনতে অবস্থা খারাপ চোখের পানি পড়ে বুকের কাপড় সব শেষ সকালবেলা যে নামাজ নাই সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে একই অবস্থা আছে না নাই যে বিষয়টা বলতেছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হে ইমান কারিগণ আমি কি তোমাদের এমন একটি ব্যবসা সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন বিপদের দিন কঠিন সময় কঠিন আজাব থেকে কঠিন বিপদ থেকে মুক্ত করে দিবে বলতেছেন কে বলতেছেন কে আলা তিজারতিং তুমি কুম মিন আযাবিন আলিম আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে কি এমন একটা দিনের সুসংবাদ দিব ওই যে কঠিন একটা দিন হবে ওই দিন কেউ তোমার পাশে থাকবে না অনেক বিপদ হবে তোমার সামনে কেউ তোমাকে চিনবে না কেউ তোমার পাশে থাকবে না কিন্তু তুমি যদি আমার সঙ্গে ওই ব্যবসাটা করতে পারো আমি আল্লাহ ওই বিপদের দিন আমার আল্লাহর ভাষায় তোমাদের সঙ্গে থাকবো বলেন সুবাহ আল্লাহ এখন আল্লাহ বলতেছেন কি ব্যবসা ব্যবসাটা কি শুনবেন এই যারা দুইজন তিনজন মাথা ঝুঁকালো বাকিগুলো কি শুনবেন না কথা হচ্ছে কার সঙ্গে কার ব্যবসা আল্লাহর সঙ্গে বান্দার ব্যবসা আল্লাহর সঙ্গে কার ব্যবসা বান্দার ব্যবসা এই এটা হলো সুরাত সফের এগারো নম্বর আয়াত কত নম্বর আয়াত এগারো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তো মিনু না বিল্লাহ তো মিনু না আল্লাহর রাস্তায় চলতে হবে এক নম্বর কার রাস্তায় চলতে হবে আল্লাহর রাস্তায় চলতে হবে কারা কারা চলবেন দু হাত তুলে দেখেন বলেন আল্লাহ একবার হাত নামান দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতুজাহিদুনা জিহাদ করতে হবে কারা কারা করবেন হাত তুলেন এ জিহাদ করবেন জিহাদ করলে তো হবে জঙ্গি হাতনামান নামান হাত ঠিক আছে আল্লাহর রাস্তায় জিহাদ করা দরকার আছে না নাই যে যত নাটক করুক আল্লাহ রবুল আলামিন কিন্তু এই কথা আগেই বলে দিয়েছেন এদের কি কি বললো হুয়ার লেদ ইয়ার রসুল বিল হুদা ইউরি দু তারা কারা তারা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চায় এগুলো নিভিয়ে দিতে চাইলেও তোমরা দিতে পারবা পারবা কোরআন মাহফিল বন্ধ হয়েছে কিন্তু যে কয়টা মাহফিল হয় প্রত্যেকটা মাহফিলে এখন লোক কম হয় না বেশি হয় আগে প্রত্যেকটা ঘরে ঘরে মাহফিল হতো এখন থেকে এই যে করোনার আগে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মসজিদে মসজিদে মাহফিল আসে না নাই মাহফিলে দশজন লোক নাই কিন্তু এখন মাহফিল যদি হয় মাহফিলে লোকেরা জায়গা দেওয়া যায় এটা কি ভালো না খারাপ ভালো না খারাপ আপনি দশটা মাহফিল করলেন দশটা করেন লোক হলো একশো জন কত জন একশো জন কিন্তু এখন একটা মাহফিল হলে লোক হয় এক হাজার জন এটা কম বললাম দেখি ভালো না খারাপ ভালো না খারাপ বাধা যত আসবে কোরআনের আলো তত বেড়ে যাবে বাধা যত আসবে কোরআনের আলো ততই কি যাবে বেড়ে যাবে এরকম হামলা মামলা জেল জুলুম এগুলো করে পবিত্র কোরআনকে প্রকৃত ইসলামকে বন্ধ করে কোন ঠাসা করে রাখা যাবে কথা কার কোন সন্দেহ আছে বাসায় যে মিলে নেবেন হুজুর যে আয়াতের তাফসির করেছে এটা কি ঠিক না ভুল দুই তো দুই নম্বর বলেছেন অতুজা হিদুনা আল্লাহর রাস্তায় কি করতে হবে জিহাদ করতে হবে কার রাস্তায় এই তো গত সপ্তাহে বলেছিলাম না ছোট্ট একজন তরুণী এমন জিহাদ করেছে গোটা বিশ্ব গোটা বিশ্বে সে এখন ওই মুসকানকে চিনে গে চেনে না এটা হলো জেহাদ আপনার জিহাদ সবচেয়ে বড় জেহাদ আপনি কি করতেছেন দাড়ি রাখা যুবকদের জন্য সবচেয়ে বড় জেহাদ এই দাড়ি রাখা এটা কি অনেকে এখন মনে করেন দাড়ি রাখলে বউ পাবো না ভালো মেয়ে পাবো না অনেকে বলবেন দাড়ি রাখলে তাড়াতাড়ি বুড়া হয়ে যাবো আরে দাড়ি রাখলে কত গুণ এটা ডাক্তারি ভাষায় যদি বলা হয় এক নম্বর অনেকগুলো গুণ আছে যেহেতু ছোটো বাচ্চারা আছে এগুলো সব কিছু কথা বললাম না তাহলে এগুলো সামনের দিনে এই দাড়ি সম্পর্কে আলোচনা হবে যে বিষয়টা বলতেছিলাম তুম মিন উনা বিল্লাহ রাসূলহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকা খায়রুল লাকুম মিম কুন্তুম তালামুন তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান আনয়ন করো আল্লাহর পথে চলো কার প্রতি আল্লাহ রাসূলের প্রতি iman আনয়ন করো পরে বলেছে আল্লাহর পথে অর্থ সম্পদ অর্থ সম্পদ জান দিয়ে অর্থ সম্পদ যান দিয়ে কি করো জেহাদ করো শুধু জেহাদ করলে চলবে না যান এবং মাল দুইটাই কিন্তু বর্তমান আমাদের সমাজে তা দেখা যায় না ইসলামিক কাজ করতে গেলে ইসলামিক কাজে ওই রকম সাড়া পাওয়া যায় সারা পাওয়া যায় সাড়া পাওয়া যায় না কারণ ইসলামিক কাজে ভালো কাজে মানুষের ওই রকমই আপনি কনসার্ট করেন এই সমস্ত যেগুলো শরীয়ত বিরোধী কাজ এগুলোতে দেখবেন সব ধরনের বরং ওখানে সব সব বড় বড় খেতে এসে যারা আছে সকলে ওখানে একদম হতোস্পূর্ত ভাবে ওনারা উপস্থিত থেকে অনুষ্ঠানটা ভালোভাবে প্যারি দেয় আছে না নাই আসে না নাই সমস্যা নেই যত কিছু পারো করো একদিন মালিকের কাছে যাইতে হবে কি না যাইতে হবে কি না ওই দিন তোমরা জান আগুনে জ্বলতে থাকবে আর তোমরা জান্নাতিদেরকে এরকম দিকে তাকিয়ে থাকবে ইশরে। দুনিয়াতে তারা লাফালাফি করেনি ঝাপাঝাপি করেনি গান বাজনা করেনি ব্যয়াপনা করেনি একই সঙ্গে থেকেছি একই পাড়ায় থেকেছি পাশাপাশি বাড়ি আমার বাড়ি ছিল দশতলা ও ছিল তিন সেট বাড়ি মাথার উপর পানি দিয়ে চাল দিয়ে পানি পড়তো ও এখন জান্নাতে আমি এত কিছু করলাম হাই রে হাই রে কোনো লাভ হবে লাভ হবে এই জন্য জিহাদ অনেক রকমের আছে জিহাদ মানে আপনার তরল নিয়ে মাটি ডালির মোড়ে যে রাস্তায় যে মারামারি এই রকম এটা করা এটা জিহাদ নয় কিছুদিন আগে এটা দুই হাজার কত সালে হবে ওই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একসঙ্গে বোমাবাজি করেছিল এটা কি জেহাদ এটা কি জেহাদ এটা জেহাদ নয় চঙ্গি জিহাদ এক জিনিস নয় কিন্তু এখন মানুষ অধিকাংশ লোকের একটাই ধারণা ইসলাম মানে জঙ্গি দাড়ি টুপি পড়া মানেই জঙ্গি এরকম বলে কি বলে না দাড়ি দেখলে এরা রাজাকার এটা অপপ্রচার যারা করে দাড়ি কার সুন্নাত কথা বলেন না কেন দাড়ি কার সুন্নাত এ দাড়ি যাদের আছে দাড়ি যাদের নাই সকলে বলবেন দাড়ি কার সুন্নাত তুমি কার আপনি যদি আপনার নবীর সুন্নাতকে অবমাননা করেন আপনি কবরে আপনার নবী আপনার নবী আপনার নবী কে ছিল আপনি বলতে পারবেন আপনি আপনার নবীর হাত দিয়ে হাউজে ওই সময় মাথার উপর ছোটটা চলে আসবে মাথার মগজগুলো টকবক টকবক করে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে ওই সময় আপনি বলতে পারবেন না কারণ আপনি আপনার নবীকে অপমাননা করেছেন নবীর টুপিকে অপমাননা করেছেন আপনি মুসলমানের ঘরে জন্ম নিতে পারেন কিন্তু আপনি মুসলিম হিসাবে দাবি করতে পারেন কারণ আপনার নবীর সুন্নাত যেগুলো ছিল চিন্তা সুন্নাত সেগুলো কি আপনি কি করেছেন নিজে তো করেননি করেননি এগুলো কেউ অপমান করেছে অবমাননা করেছেন তাই আসুন এগুলো থেকে আল্লাহ তৌফিক দান করুক যার যে বিষয়টা বললাম তিনটা কাজ কাজ করতে করতে হবে সাথে ব্যবসা হলে কয়টা এক নম্বরে আল্লাহর রাস্তায় চলতে হবে এরপরে দুই নম্বরে মাল জান এবং মাল জান এবং মাল দুইটা দিয়ে দিতে হবে এই তিনটা জিনিস যদি আপনি সময় জান মাল কয়টা জিনিস যান মাল এই তিনটা জন্য যদি আপনি ইসলামের জন্য আল্লাহর জন্য দিয়ে দিতে পারেন আল্লাহ রবুল আলমিন এই এটা হলো তেরো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলতেছেন ইয়াকুম দুনুবাকুম ময়দুখিলকুম জান্নাতিং তাজরি মিং তাহতিয়াল আনহার অমাসাকিনা তজ্জিবাতাং ফি জান্নাতি আদ জালিকাল ফাউজুল কাবি জালিকাল ফাউজুল আজিম সংক্ষেপ অত বিশ্লেষণ আলোচনা করতে পারলাম না কোনো বান্দা যদি এই সমস্ত কাজগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে ওই বিপদের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে তার জন্য জান্নাত দিয়ে দেবেন যে জান্নাত যে জান্নাত নিজ দিয়ে এরকম নদী চলে যাচ্ছে মাছ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর আছে না নাই যে জান্নাত শুধু নিয়ামত দ্বারা ভরপুর যে জান্নাতে চিরকাল থাকবে একবার ঢুকলে বাইরে হওয়ার কোনো চিন্তা আর কোনো চিন্তা এজন্য সময় খুব অল্প কি শুরু করব কি শেষ করব। আপনাদের বারবার বলি একটু আগে আসবেন একটু আলোচনা করব আপনারা কি আলোচনা কি খারাপ লাগে এ কথা বলেন আলোচনা কি খারাপ লাগে তাহলে দেরি করে আসেন কেন বলেন তো যদি বলেন হুজুর আলোচনা ভালো লাগে না তাহলে আমি দশ মিনিট কোনো কিছু জরুরি দুই চারটা মাসলা মাসাইল বলবো শেষ করে দিব। আমার অত রিসার্চ করার দরকার নেই ঘন্টার পর ঘন্টা পরে একটা তো আলোচনা তৈরি করতে হয় আপনাদেরকে যদি উপহারই না দিতে পারি আপনারা যদি নাই শোনেন তাহলে মানবেন কি শোনা দরকার আছে না নাই আমার কথায় কেউ মন খারাপ করবেন না যে যাই হোক যে বিষয়টা বললাম যারা ওই বিপদের সময় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই দিবে আপনার কাছে রিকোয়েস্ট করব আপনি যদি ভুল পথে থেকে থাকেন এখনই তবা করুন ফিরে আসুন না হলে আমার আল্লাহ আর ইসলামকে আল্লাহর কোরআনকে নিবে দেওয়া যাবে না বরঞ্চ যারা এটাতে থাকবে আল্লাহ তাদেরকে অনেক সম্মানিত করবে জান্নাতের ছোট্ট একটা বর্ণনা দিয়ে শেষ করে দেবো জান্নাত সম্পর্কে আল্লাহ নবীর এরকম ভাবে হাদিস আল্লাহ সাহবাদেরকে এরকম ভাবে বলেছেন জান্নাত কত বড় হবে তখন এরকম ভাবে আল্লাহ নবী বলতেছিলেন পৃথিবীতে সবচেয়ে যে কম আমুল করছে সবচেয়ে কম আমুল করছে সবচেয়ে কি করছে কম ইবাদত বন্দেগি করেছে সবচেয়ে তার জান্নাত তবে এরকম দশটা পৃথিবী মিলে একটা জান্নাত সুহান আল্লাহ যারা বলেন না তারা কি বাসায় গিয়ে বলবেন বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ একজনের জন্য কয়টা কয়টা পৃথিবী কাটবেন তো জাগা নিয়ে মারামারি করবেন তো আরে কত জায়গা লাগবে দশটা দুনিয়া দিয়ে দেবে যা বান্দা যা দশটা দুনিয়া তোকে দিয়ে দিলাম এটা যে কম আমুল করছে তাহলে একবার চিন্তা করেন যারা ভালো যারা মমিন যারা মুত্তা কি তাদের জান্নাতটা কত বড় হবে সবচেয়ে ছোটর কথা বলেছে সবচেয়ে কি সবচেয়ে ছোট জান্নাত হবে দশটা পৃথিবী দশটা দুনিয়া আপনি পঞ্চাশ বছর ষাট বছর বাঁচবেন এর জায়গা ওইটাকে ওই হকালে মামলা হামলা ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক নেই বাপের সাথে শোলের সম্পর্ক নেই মায়ের সাথে মেয়ের সম্পর্ক নেই আসে না নাই এজন্য সকলের পায়ে হাত দিয়ে জন্য অনুরোধ করবো আমরা যদি আমাদের চিন্তাভাবনা তা ওই কালের জন্য করি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে মুক্তি দান করবে যেটুকু আলোচনা করা হলো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে মেনে আমল করার দান করুক সকল বেলুন আল্লাহ আমিন